কুয়াশার কারণে বন্ধ হয়ে যায় ফেরি পারাপার। এছাড়াও কুয়াশার জন্য আটকে পড়ে বহু যানবাহন। রোদের দেখা মেলার পর ফেরিঘাটের পারাপার শুরু হয়। আজকে সকাল থেকে চালু করতে পারিনি, এই আটটাতেই চালু হয়েছে একবারে। কুয়াশাতে এপার ওপার না দেখা গেলে আমরা চালু করি না। গত তিন দিন ধরেই ভোরবেলায় কুয়াশা পড়ছে। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।